sun like a pearl upon the ocean. Come free, come free. আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আগের ব্লগে তো দেখলেই আমরা পুরীতে চলে এসেছি, আর এবার ঢুকে গেছি হোটেলে। ভাবলাম রুমটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো রুমে তো ঢুকে গেছি, তোমাদের সাথে রুমটাও শেয়ার করে দিলাম। আর এখন প্রচণ্ড টায়ার্ড, একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেবো, না ঘুরতে এসে কোনো রেস্ট না, একটু বেরোবো। দেখো স্নান করতে এসেছি, ঢেউ দেখো, ঢেউ দেখো। একেবারে রুমে কথা বলার পরে ভাবলাম স্নান করতে যখন যাব তখনই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর একটু সমুদ্রের ধারে এসে তারপরে আবার গিয়ে স্নানের ড্রেস পরে চলে এসেছি স্নান করতে। আর তখন আর কিছু শেয়ার করিনি, কারণ ইচ্ছা করছিল না ওই সময় যে কিছু শেয়ার করব। তো ভাবলাম একেবারে স্নান করতে যখন যাব তখনই তোমাদের সাথে শেয়ার করব। স্নান টান তো করে চলে এসেছি, সেটা তো দেখলেই তোমরা। আর এবার দেখিয়েছি ওদের কি করে দেখলে, দেখিয়েছি না বলো তোমাদের? আর এবার একটুখানি খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি, খাওয়া দাওয়া করে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়ছি মন্দিরের দিকে, মানে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেব, আর তোমাদের সাথে শেয়ারও করব যতটা পারবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটা মন্দির, কি মন্দির বোঝাই যাচ্ছে না, কি মন্দির বোঝা যাচ্ছে না, তালা দেওয়া বন্ধ, বন্ধ মন্দির, এটা হচ্ছে বন্ধ মন্দির। আর উপরে বান্দর গুলো ঝুলছে, ওই দেখ হনুমান গুলো ঝুলছে, সেই ঝোলা ঝুলছে। এই একটা মন্দির, এই দেখো
পাতা গাছ দাও। ভেতরে যদি ভিডিও করতে দেয় নিশ্চয়ই শেয়ার করব, জানি না ভিডিও করতে দেবে কিনা। ডবল ডোজের সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আর ডবল ডোজের সার্টিফিকেট কিন্তু লাগবে এন্ট্রি নিতে গেলে। সেই ধ্বজা, সেই ধ্বজা ধ্বজা, তুমি ব্যাং ধ্বজা। চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে আবার শেয়ার করব। না, ভেতরে ফটো গেলাম। যদি যদি মানে শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করব। জগন্নাথ মন্দিরের সামনে দেখো চলে এসেছি, আর দাঁড়িয়ে আছি এখন পান্ডার জন্য, মানে দাঁড়াতে বলেছিল। এক সেকেন্ড দাঁড়াও, এই যে এসে গেছে ম্যাডামরা। ভেতরে ঢুকছি আর তোমাদের সঙ্গে দেখি শেয়ার করতে পারি কিনা। দেখো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর দুঃখের বিষয় তোমাদের মন্দিরের ভেতরে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ফোন এখানে জমা রেখে গেছিলাম, ফোন নট অ্যালাউ, তো এই জন্য সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। ভাবলাম মন্দিরের বাইরেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আরেকটা কথা বলে রাখি, মন্দিরে পুজোর যে বাটা রয়েছে সে বাটা ন্যূনতম 351 থেকে শুরু, তার কমে নেই। আর আমরা যে পান্ডার সাথে গেছিলাম আমরা দুজন বলে পান্ডাকে আলাদাভাবে দিয়েছিলাম 101 টাকা। 351-র ওপরেও তোমরা পুজো দেখতে পারো, কিন্তু 351-র নিচে কিছুই নেই। মন্দির থেকে বিচের দিকে, আর তার জন্য উঠে পড়েছি একটা রিকশায়। আর এটা হলো এখানকার ঘুগনি, 1 প্লেট 20 টাকা। ভুলেও কেউ এটা ট্রাই করো না, আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি। আর এটা অবশ্যই ট্রাই করো, বড় বড় লঙ্কার চপ সি বিচের সামনেই পেয়ে যাবে, এটা হলো 3 পিস 20 টাকা। দারুণ লেগেছে, প্রত্যেক দিনই আমরা এটা খেয়েছিলাম। এই হলো লঙ্কার চপ, দারুণ দারুণ লঙ্কার চপ, লঙ্কার চপ।
তুমি খাও দেখি লঙ্কার চপ ঝাল আছে। রুমে চলে এসেছি আর মন্দিরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ফোন জমা করে রেখে গেছিলাম, কোনো ভিডিওই করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। এই দেখ কেড়েটা কেড়েটা ফুলটা কেমন লাগছে? কালার করেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দেবে, ভালো লাগলে লাইক দিয়ে দেবে আর বন্ধু বান্ধবীর সাথে আপনজনদের সাথে শেয়ারও করে দিতে পারো। পুরীর বাকি ব্লগগুলো আস্তে আস্তে শেয়ার করব। আর তার জন্য কি করতে হবে, তোমাদের যারা আমার চ্যানেলে নতুন ফলো করছো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রথম থেকেই আছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। গুড নাইট।